হ্যালো বন্ধুরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ তাআলার ওশেষ রহমতে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে মূলত আমরা চলে আসছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হচ্ছে প্রত্যেকটা স্কুলে ইউনিক আইডি একটা ফর্ম দিয়ে দিছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তো তোমরা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবা, তো সেটা নিয়েই এ টু জেড আজকে ভিডিও হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হচ্ছে ফর্মটা কিভাবে পূরণ করতে হবে, এইটাই হচ্ছে আজকে মূলত তোমাদেরকে আমি এ টু জেড বলবো। সো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য একটু তাড়াতাড়ি করে বলবো। তোমরা চাইলে হচ্ছে পুনরায় ভিডিওটা দেখে দেখে পোস্ট করে করে কিন্তু তোমরা বুঝে নিতে পারো যে কী কী লাগবে। ওকে, সো এখন কথা হচ্ছে আমাদের ফর্মটা কেন দিছে, ওটা পরে ওটা জানার যদি দরকার থাকে ওটা আলাদা ভিডিও বানিয়ে দিব, নো টেনশন। ওকে, সো দেখেন ফর্মটাতে এক নম্বরে আমাদেরকে কি বলছে দেখেন, শিক্ষার্থীর তথ্য ছক প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে। ওকে, সো প্রথমে দেখতে পাচ্ছেন UIIN অর্থাৎ হচ্ছে ইন নাম্বার। আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ইন নাম্বার দেওয়া আছে, সো আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে ইন নাম্বারটা এখানে বসায় দিবেন। ওকে, সো ইন নাম্বারটা কীভাবে খুঁজবেন সেটা হচ্ছে তোমাদেরকে একটু আমি অনলাইন থেকে দেখাই দিচ্ছি। সো সর্বপ্রথম যে কোনো ব্রাউজারে, মোবাইলে বা বলো যে বা যে কোনো ব্রাউজারে বলো, তোমরা হচ্ছে একটা নতুন ট্যাবে যখন চলে যাবা, যায় যদি ওইখানে যায় তুই তোমরা যদি লিখো, দেখো আমি এইখানে মূলত আমাদের এলাকার একটা স্কুল আছে, ওইটার নাম হচ্ছে চেরাডাঙ্গি হাই স্কুল। ওকে, সো আমি চেরাডাঙ্গি হাই স্কুল ইন নাম্বার লিখে যখন আমি সার্চ দিয়ে দিলাম, সো দেখতে পাচ্ছ যে চেরাডাঙ্গি হাই স্কুলের ইন নাম্বারটা কিন্তু আমার সামনে কিন্তু চলে আসবে। আচ্ছা দেখো, আমি ইন্টার করে দিছি, জাস্ট একটু নেট প্রবলেমের কারণে হচ্ছে একটু সময় নিচ্ছে। ওকে, সো যখন তোমাদের ইন নাম্বারটা চলে আসবে, একটু ইন নাম্বারটা আসতে দেরি হচ্ছে। সো দেখো এইখানে দেখো 120714, এটা হচ্ছে চেরাডাঙ্গি হাই স্কুলের ইন নাম্বার। তোমরা এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু তোমাদের ইন নাম্বারটা বাইর করতে পারবা, এবং এদিকেও লিখা আছে, কিংবা তোমাদের যে কোনো স্যারকে ফোন দিয়েও তুমি কিন্তু ইন নাম্বারটা জানা নিতে পারবা। ওকে, কিংবা তোমাদের অষ্টম শ্রেণীর যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেইখানে দেখতে পাবা চেরাডাঙ্গি হাই স্কুল, মানে কথা স্কুলের নাম লেখার পরে ইন নাম্বারটা লেখা আছে। তো গেলো, এই ইন নাম্বার দিয়ে দিবা। এবং দেখো এইখানে শিক্ষার্থীর নাম বাংলায়, সো শিক্ষার্থী তুমি নিজে তোমার হচ্ছে শিক্ষার্থীর নামটা বাংলাতে এইখানে সুন্দর করে লিখে দিবা, এবং শিক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে। সো অবশ্যই এখানে তোমার নাম যদি হয় মোহাম্মদ সাগর রানা, সো সেই ক্ষেত্রে তুমি এ প্রথম ঘর দুইটাতে দিবা এমডি। এমডি দেওয়ার পর, ঠিক আছে, এমডি দেওয়ার পর একটা ঘর ফাঁকা রেখে তুমি তোমার নামটা লিখবে। সাপোজ আমি মনে করি এখানে লিখতেছে সাগর, SAGOR সাগর, সাগর লিখার পর আরেকটা ঘর ফাঁকা রেখে RAN রানা। ওকে, সো এমডি লিখে একটা ফাঁকা, সাগর লিখে একটা ফাঁকা, রানা লিখে ব্যাস, ঠিক আছে। এবং দেখো জন্ম নিবন্ধন নাম্বার, সো তুমি তোমার জন্ম নিবন্ধন নাম্বারটা সুন্দর করে এই প্রত্যেকটা ঘরে লিখে দিয়ে দিবা। তারপর দেখতে পাচ্ছ জন্ম তারিখ, তোমার জন্ম তারিখ দিয়ে দিবা ইংরেজিতে, এখানে তো বোঝা যাচ্ছে এটা বলার দরকার নাই। জন্মস্থান নিজ জেলা, সো তোমার নিজ জেলা যদি হয় ঠাকুরগাঁও, তো এখানে ঠাকুরগাঁও লিখে দিবা। ওকে, সো জেন্ডার, জেন্ডার হচ্ছে তুমি যদি পুরুষ হও, সো ছেলে হইলে তো পুরুষের টিক মার্ক দিয়ে দিবা, মেয়ে হইলে মেয়েতে মার্ক দিয়ে দিবা। ওকে, সো জাতীয়তা অবশ্যই বাংলাদেশি, যেহেতু বাংলাদেশের ফর্ম, সো এখানে একটা টিক মার্ক। ধর্ম, সো ধর্মের এখানে ইসলাম ধর্ম হইলে ইসলাম ধর্মে টিক মার্ক, অন্যান্য ধর্ম হইলে প্রত্যেকটা হচ্ছে টিক মার্ক দিয়ে দিবা। অধ্যয়নরত শ্রেণী, বর্তমানে তুমি এই যে ফর্মটা আজকে তুলছো, এই ফর্মটা তোলার সময় তুমি কোন কোন ক্লাসে পড়াশোনা করতেছো ওইটাতে টিক মার্ক দিয়ে দিবা। যদি ষষ্ঠ হয় ষষ্ঠ, অষ্টম হলে অষ্টম, যেটাতে হবে সেটাতে দিয়ে দিবা। ওকে, এবং নিচে চলে যাচ্ছি আমরা, দেখো শ্রেণী রোল নাম্বার, তুমি যদি অষ্টম শ্রেণীতে পড়ে থাকো, টিক মার্ক অষ্টম শ্রেণীতে দিছো, এখানে হচ্ছে তার রোল নাম্বারটা দিয়ে দিবা। তোমার যদি রোল হয় 27, তাহলে 027 লিখে দিবা এখানে। ওকে, সো বৈবাহিক অবস্থা, অবিবাহিত হলে এখানে অবিবাহিত, বিবাহিত হলে বিবাহিত, এখানে টিক মার্কস। ওকে, এবং প্রতিবন্ধী, ঠিক আছে, তুমি যদি বাক প্রতিবন্ধী হও তাহলে এখানে টিক মার্ক, দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেলে এইখানে, মানে এক কথায় প্রত্যেকটার যে কোনো একটা হইলে টিক মার্ক দিয়ে দিবা। আর যদি কোনো প্রতিবন্ধীর সমস্যা না থাকে তাহলে হচ্ছে সমস্যা নেই, এই জায়গায় একটা টিক মার্ক হচ্ছে তুমি দিয়ে দিবা, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ রক্তের গ্রুপ, তোমার রক্তের গ্রুপ যদি জানা থাকে তো অবশ্যই টিক মার্ক দিয়ে দিবা যেটা হবে। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যদি হয় তাহলে হাতে হলে, যদি হাঁ হয় তাহলে হাতে টিক মার্ক, না হলে নাতে টিক মার্ক, ঠিক আছে। যদি হাতে তুমি টিক মার্ক দেও তাহলে হচ্ছে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীতে তুমি পড়ো, সাঁওতাল না চাকমা না গারো না হাজং না চাক কুকি খেয়া, এইটা যে কোনো একটাতে টিক মার্ক দিয়ে দিবা। ওকে, এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছ মাতার তথ্য NID অনুযায়ী, সো তোমার মায়ের NID কার্ডে যেই তথ্যগুলো আছে একজাক্ট, মানে একদম ওই তথ্যগুলো দিয়েই পূরণ করবা, অন্য কোনো তথ্য না। তোমার আম্মার হচ্ছে নাম যেভাবে বাংলায় লিখা থাকবে সম্পূর্ণ বাংলায় লিখে দিবা, এবং তোমার আম্মার হচ্ছে নাম ইংরেজিতে বড় অক্ষরে এখানে লিখবে। আমি ভাবলাম তোমার আম্মুর নাম হচ্ছে মোসাম্মদ মনিরা বেগম, সো এইখানে দেখো
এমএসটি, তিনটা অক্ষরে এমএসটি লিখার পর একটা করে ফাঁকা রাখবা, তারপর মনিরা, MONIRA, মনিরা লিখার পর একটা করে ফাঁকা রাখবা, রাখার পর বেগম লিখে দেবা, BEGUM, বেগম, ওকে। সো তারপর হচ্ছে তোমার আম্মুর এনআইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দিবা, শুরু থেকে যতটুকু যায় লিখে দিবা। তোমার আম্মুর হচ্ছে জন্ম তারিখ, জন্ম তারিখটা এখানে সুন্দর করে লিখে দিবা, এবং তোমার আম্মুর হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার যদি থাকে তাহলে হচ্ছে এটা দিতে হবে, যদি না থাকে করার কোনো কিছুই নাই, তবে চেষ্টা করবা যে তোমার আম্মুর জন্ম নিবন্ধন অবশ্যই আসে এটা পূরণ করার, ওকে। সো মোবাইল নাম্বার অবশ্যই এইখানে তুমি তোমার আম্মুর মোবাইল নাম্বারটা ইউজ করবা, অন্য কারো মোবাইল নাম্বার দিলে হবে না। এবং পেশা, তোমার আম্মু হচ্ছে যদি গৃহিণী হয় সো গৃহিণী দিয়ে দিবা, বা যদি চাকরিজীবী হয় তাহলে চাকরিজীবী যেটা দিয়ে দেওয়ার দিয়ে দিবা। এবং তোমার আম্মুর যদি মৃত্যু হয় তাহলে তার সাল লিখতে হবে, না হলে লেখার দরকার নাই, ওকে। এবং আমরা নিচে চলে যাচ্ছি, আমার ভিডিওটা অনেক বড় হচ্ছে, তোমরা একটু পজ করে করে দেখবা, ওকে। সো ফ্রেন্ডস, মাতার তথ্য এটা তো আমরা দেখলাম, এখন হচ্ছে পিতার তথ্য। তো মাতার তথ্য যেভাবে দিলাম সেমভাবে তোমার আব্বুর হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী সব তথ্যগুলো দিয়ে দিবা। তোমার আব্বুর নাম বাংলায় দিবা, তোমার আব্বুর নাম হচ্ছে ইংরেজিতে এনআইডি অনুযায়ী বড় অক্ষরে এইখানে দিয়ে দিবা। আর অবশ্যই মাথায় রাখবা তোমার আব্বুর এনআইডি কার্ড এবং তোমার হচ্ছে যে পড়াশোনা করতেছো, তুমি যদি দেখা যাচ্ছে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে থাকো, তাহলে তোমার রেজিস্ট্রেশন নাম্বারে তোমার আব্বুর ইংরেজি নামটা মিল আছে কিনা একটু চেক করবা। চেক করে হচ্ছে এই সুন্দর করে কিন্তু এখানে দিয়ে দিবা, ওকে। সো দেখো, তোমার আব্বুর ইংরেজি নাম, তোমার আব্বুর নাম যদি হয় মোহাম্মদ হৃদয় হাসান, সো এখানে MD দেওয়ার পর একটা ফাঁকা, হৃদয় লিখার পর আরেকটা ফাঁকা দিয়ে হাসান লিখবা, ওকে। এবং তোমার আব্বুর এনআইডি কার্ডের নাম্বার শুরু থেকে শেষ পর্যন্ত লিখবা, এবং তোমার আব্বুর জন্ম তারিখ এখানে লিখবা, এবং তোমার আব্বুর অবশ্যই জন্ম নিবন্ধনের নাম্বার থাকবে, যদি থাকে তাহলে হচ্ছে অবশ্যই অবশ্যই লিখবা, আর না থাকলে করার কোনো কিছুই নেই, ওকে। তবে এনআইডি যেহেতু দিয়ে দিচ্ছ, জন্ম নিবন্ধন নাম্বারটা না দিলেও বর্তমানে হচ্ছে কোনো করার নাই, ওকে। সো মোবাইল নাম্বার তোমার আব্বুর মোবাইল নাম্বারটাই দিবা, অন্য কারো দিবা না। পেশা, তোমার আব্বু যদি ভ্যান চালক হয় সো ভ্যান চালক লিখে দিবা, যদি শ্রমিক হয় তো শ্রমিক লিখে দিবা। এবং দেখো, তোমার আব্বু যদি মানে মারা যায় তাহলে হচ্ছে তার সালটা লিখে দিবা, ওকে। এবং আমরা হচ্ছে একটু নিচে চলে আসতেছি, দেখো বর্তমান ঠিকানা 17 নম্বর, দেখো বর্তমান ঠিকানা, বিভাগ, তোমার যে বিভাগ হবে, সো এখানে হচ্ছে রংপুর বিভাগ, আমি আমারটা আপাতত বসাচ্ছি। জেলা আমার হচ্ছে জেলা দিনাজপুর, আমার উপজেলা হচ্ছে দিনাজপুর সদর। এবং দেখো সিটি কর্পোরেশন বা পৌরসভা, আমার হচ্ছে পৌরসভা হচ্ছে দিনাজপুর। ইউনিয়ন, তোমার নিজের ইউনিয়নটা এখানে দিয়ে দিবা, আমাদের হচ্ছে আউলিয়াপুর ইউনিয়ন। ওয়ার্ড নাম্বার, আমার ওয়ার্ড নাম্বার হচ্ছে 7 নম্বর, সো এখানে আমি 7 দিয়ে দিলাম। এবং মৌজা, এখন কথা হচ্ছে অনেকে ভাবতে পারো যে মৌজা, তোমার মৌজাটা কোথায় পাবো, তাই না? সো মৌজা হচ্ছে তুমি তোমার ইউনিয়ন পরিষদে ফোন দিয়ে শুনবা, বা তোমার আব্বুকে জিজ্ঞাসা করবা যে আমাদের এই এই এলাকাটা কোন মৌজার মধ্যে পড়ে, তাহলে হচ্ছে তোমার আব্বু বলবে, তখন এইখানে কিন্তু মৌজাটা দিয়ে দিবা। এবং গ্রাম মহল্লা বা রাস্তার নাম বা নম্বর, সো এই যে গ্রাম মহল্লা রাস্তার নাম তুমি যদি বুঝতে না পারো তাহলে হচ্ছে এনআইডি কার্ডের পিছনে দেখবা গ্রাম বা মহল্লা রাস্তার নাম এগুলো লিখা আছে, তো সুন্দর করে এটা বসায় দিবা। বাসা হোল্ডিং নাম্বার যদি না থাকে নাই, ডাকঘর, তোমার নিজের ডাকঘর দিবা, পোস্টকোড অবশ্যই দিতে হবে। সো আমাদের দিনাজপুরে পোস্টকোড হচ্ছে 5200, তো আমরা হচ্ছে এখানে 5200 অবশ্যই বসাবো, ডাকঘর চেরাডাঙ্গি, পোস্টকোড 5200। তো তোমাদের যেটা হবে তুমি কিন্তু সেটা বসায় দিবা। এখন কথা হচ্ছে স্থায়ী ঠিকানা, যদি তোমার হচ্ছে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এই দুটো একই হয় তাহলে হচ্ছে এই ঘরটা পূরণ করার কোনো প্রয়োজন নাই। এখানে লিখে দিচ্ছে দেখো, পিতা মাতা এর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা এক যদি হয় তাহলে পূরণ করার দরকার নাই। সো আমার যেহেতু এক, তার জন্য পূরণ আমি করতেছি না, ওকে। এবং নিচে দেখতে পাচ্ছ অভিভাবক, পিতা মাতার উভয় মৃত্যু হলে, সো 19 নম্বরটা যদি পিতা মাতা দুইজনেই যদি মানে মৃত হয় তাহলে হচ্ছে এটা পূরণ করতে হবে, যদি দুইজনের একজনও বেঁচে থাকে তাহলে কিন্তু এটা পূরণ করার দরকার নাই, ওকে। এবং দেখতে পাচ্ছ 20 নম্বরটা দেখো, পিতা মাতা অভিভাবক এর প্রত্যয়ন যে কোনো একটিতে টিক দিতে হবে। সো দেখো, তোমার অভিভাবক যদি তোমার পিতা হয় সো পিতাতে একটা টিক দিয়ে দিবা, এবং তোমার আব্বুর স্বাক্ষর এইখানে নিবা। দেখো তোমার আব্বুর স্বাক্ষর তুমি কিন্তু দিলে কিন্তু অবশ্যই হবে না, এইখানে তোমার আব্বুর স্বাক্ষরটা নিবা, এবং তোমার আব্বুকে দরকার হলে সাদা একটা পাতাতে দেখায় দিবা যে আব্বু এখানে তারিখটা এইভাবে লিখতে হবে। সো ডেট, মান্থ এবং ইয়ার এইটা হচ্ছে সুন্দর করে তোমার আব্বুর দ্বারা লিখে নিবা, ওকে। এটা মাস বি লাগবেই। এবং নিচে দেখতে পাচ্ছ 21 নম্বর এবং 22 নম্বর, এগুলো হচ্ছে তোমাকে পূরণ করার কোনো প্রয়োজন নাই, এগুলো অফিস নিজেই পূরণ করে ফেলবে, ওকে। এবং নিচে দেখতে পাচ্ছ শিক্ষার্থীর তথ্য ছক, শিক্ষার্থীর তথ্য ছকটা দেখো, শিক্ষার্থীর নাম, তোমার নামটা এখানে সুন্দর করে বাংলায় লিখে দিবা, এবং হচ্ছে IEIMS অর্থাৎ ইন নাম্বারটা এইখানে কিন্তু তোমার প্রতিষ্ঠানের ইন নাম্বারটা অবশ্যই এখানে বসায় দিবা। সো ইন নাম্বার কীভাবে বাইর করতে হবে আমি তো একটু আগে তোমাকে দেখাই দিলাম, তোমার স্কুলের নাম লিখবা এবং সাথে লিখে দিবা ইন নাম্বার, লিখে গুগলে সার্চ দিলেই কিন্তু তোমার ইন নাম্বারটা বাইর হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার
স্কুলের ইন নাম্বার, দেখো স্কুলের পিকচার সহ চলে আসছে, ওকে সো দিয়ে দিব। এবং দেখো শিক্ষার্থীর আইডি, এটা কিন্তু হচ্ছে তোমার নিজস্ব আইডি, এইটা তুমি পূরণ করবে না, এটা অবশ্যই তোমাদের স্কুল থেকে বা কলেজ থেকে ওরা অটোমেটিকলি পূরণ করে দিবে, ওকে। সো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তোমরা চাইলে হচ্ছে পজ করে চলে যেতে পারো। সো দেখো খ অংশ, শিক্ষার্থীর অধ্যয়ন সম্পর্কিত তথ্য, এইখানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নামটা সম্পূর্ণ বাংলায় সুন্দর করে পরিষ্কারভাবে লিখে দিবা, ওকে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, বিভাগ, সো আমার হচ্ছে রংপুর জেলা, জেলা দিনাজপুর, উপজেলা দিনাজপুর সদর, পুরসভা দিনাজপুর, সো তোমাদের যেটা হবে অবশ্যই এটা দিয়ে দিবা, ওকে। এবং আমরা হচ্ছে নিচে চলে যাচ্ছি, দেখো তিন নম্বরে বর্তমানে অধ্যয়ন সম্পর্কিত তথ্য, ঠিক আছে। সো বর্তমানে তুমি কোন ক্লাসে পড়াশোনা করতেছো তার তথ্যগুলো কিন্তু এখানে দিতে হবে। সো দেখতে হচ্ছে শ্রেণী, সো আমি ভাবলাম হচ্ছে আমি দশম শ্রেণীতে পড়াশোনা করতেছি, ওকে। সো শ্রেণী এখানে লিখে দিবে দশম, সেকশন মানে শাখা, শাখা হচ্ছে এইখানে দিয়ে দিবা। আমার যেহেতু মানবিক, সো আমি এখানে কিন্তু হচ্ছে মানবিক দিয়ে দিব, ওকে। তা কিংবা সেকশন ক খ গ বিভাগ থাকে, এটা তুমি ক খ বিভাগ লিখে দিতে পারো। রোল নাম্বার, সো আমার রোল হচ্ছে ২৭, ওকে। জি তো আমি 027 লিখে দিব শিফট, সো যদি ফজরে হয় তাহলে হচ্ছে তোমার প্রভাত দিতে হবে। এবং দিনে যদি হয়, সো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটাই বেশিরভাগ হচ্ছে দিনে, সো তার জন্য হচ্ছে দিনে তোমরা টিক মার্কটা দিয়ে দিবা। আর যদি তোমাদের সকালে হয় বা সন্ধ্যায় হয় তাহলে হচ্ছে তোমরা ওগুলাতে টিক মার্ক দিয়ে দিবা, ওকে। সো সন্ধ্যায় বা সকালে দেওয়ার কারণ হচ্ছে এই যে দেখো গ্রুপটাতে তোমরা যদি লক্ষ্য করো তো দেখতে পাচ্ছ মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং কারিগরি, ঠিক আছে, এবং হচ্ছে সাধারণ এবং হিলফুল, এই হিফজুল কোরআন বা মুজাব্বিদ, এটা এদের সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য। সো যারা কারিগরির আন্ডারে পড়াশোনা করে তারা কিন্তু, কেউ কেউ উন্মুক্তর আন্ডারে কিন্তু হচ্ছে রাত্রে পড়াশোনা করে, তার জন্য তারা কিন্তু হচ্ছে সন্ধ্যা বা অন্যান্যতে টিকমার্ক দিয়ে দিবে। সো তোমরা হচ্ছে দিবাতে টিকমার্ক দিয়ে দিবা। এবং চ নাম্বার দেখো, বর্তমান প্রতিষ্ঠানে প্রথম ভর্তি শ্রেণী, সো আমি যেহেতু আমার নিজের প্রতিষ্ঠান চারাঙ্গি উচ্চ বিদ্যালয়, আমার এলাকার প্রতিষ্ঠান, এইখানে পড়াশোনা করি, সো এই প্রতিষ্ঠানে আমি এখন দশম শ্রেণীতে পড়াশোনা করলে কী হবে, আমি কিন্তু এখানে ষষ্ঠ শ্রেণীতে এসে ভর্তি হয়েছি, সো এইখানে আমি অবশ্যই ষষ্ঠ শ্রেণী লিখে দিব। সো তুমি যদি অষ্টম শ্রেণীতে এসে ভর্তি হও তাহলে অষ্টম লিখে দিবা। সো দেওয়ার পর দেখো ভর্তির তারিখ, তুমি কবে ভর্তি হয়েছিলা অবশ্যই তার তারিখটা এখানে ডিটি মানে ডেট এবং মান্থ এবং ইয়ার এখানে লিখে দিবা। এবং দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা মাস্ট লাগবে। সো তুমি এখানে যদি অষ্টম শ্রেণীতে এসে ভর্তি হও তাহলে তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবা। এবং হচ্ছে ভার্সন, তুমি যদি হচ্ছে দেখাচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে পড়ো তাহলে ইংলিশ মিডিয়ামে ঠিক মার্ক, বাংলাতে পড়লে বাংলাতে ঠিক মার্ক দিয়ে দিবা। এবং উপবৃত্তি প্রাপ্ত, তুমি যদি কোনো উপবৃত্তি পায়ে থাকো তাহলে হাতে ক্লিক করবা, না পাইলে নাতে। মেধাবৃত্তি, তুমি যদি দেখাচ্ছে বডি স্ট্যান্ড করে হচ্ছে ভর্তি হয়েছিলা তাহলে হচ্ছে অবশ্যই হাঁ দিবা, না হলে নাই দাঁড়া দিবা। অন্যান্য বৃত্তি যদি প্রাপ্ত হয়ে থাকো তাহলে হচ্ছে হাঁ দিবা, না হলে না দিবা। ট্রান্সফার ইন, অর্থাৎ তুমি যদি একটা স্কুল থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে আসছো তাহলে কিন্তু হাতে ক্লিক করতে হবে, না দিলে নাতে। রিপিটার, এবং হচ্ছে রিপিটার যদি হয়ে থাকো তাহলে হাতে হ্যাঁ, না দিলে নাই, ওকে। এখন হচ্ছে আমাদের মেইন চার নাম্বারটা দেখতে পাচ্ছ, পূর্ববর্তী শ্রেণী পরীক্ষার ফলাফল, অর্থাৎ হচ্ছে তুমি এখন যেই ক্লাসে পড়াশোনা করতেছো, মানে আমি দশম শ্রেণীতে পড়াশোনা করতেছি, সো আমার হচ্ছে দশমের আগে যতগুলো শ্রেণী চলে গেছে প্রত্যেকটার কিন্তু পরীক্ষার ফলাফলগুলো এখানে দিতে হবে। সো পিইসি, ওকে, সো পিইসির রোল নাম্বারটা দিতে হবে অবশ্যই, বোর্ডের রোল নাম্বার, শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিব, এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানের যদি ইন নাম্বার থেকে থাকে তাহলে অবশ্যই দিব, বোর্ড দিব, এবং জিপিএ কত পাইছিলাম এবং পরীক্ষার বছর দিয়ে দিব। সো আমি যেহেতু দশম শ্রেণীতে পড়াশোনা করতেছি, সো আমাকে পিইসি ষষ্ঠ, সপ্তম, জেএসসি, নবম, এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত সবগুলোই কিন্তু পূরণ করতে হবে। সো তুমি যদি ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করো তাহলে তুমি পিএসসিটা দিবা, তুমি যদি দেখা যাচ্ছে এখন তুমি কেবল জেএসসিতে, সো সেই ক্ষেত্রে তুমি পিএসসি ষষ্ঠ সপ্তমটা দিয়ে দিবা, ওকে। সো তুমি যদি দশমে পড়ো তাহলে সবগুলো দিয়ে দিবা, আর যদি তুমি যেটাতেই পড়ো না কেন তার উপরেগুলো সব কিন্তু দিয়ে দিতে হবে, ওকে। সো ভিডিওটা 15 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে, তার জন্য দুঃখিত, করার কিছু নেই, ভিডিওটা অনেক ডিটেলসে করতেছি। এবং দেখতে পাচ্ছ পাঁচ নাম্বারে এখানে বলে দিয়েছে বিষয়ভিত্তিক ফলাফল, বার্ষিক কিংবা পাবলিক পরীক্ষা, অধ্যয়নরত শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী পরীক্ষার ফলাফল, অর্থাৎ এই যে পাঁচ নাম্বারে এখন যেহেতু আমি দশম শ্রেণীতে পড়াশোনা করতেছি তাহলে আমার হচ্ছে পাবলিক পরীক্ষা হচ্ছে এখানে পিইসি রেজাল্টটা দিব, এবং হচ্ছে জেএসসি বা জেডিসি এর রেজাল্টটা জাস্ট দিয়ে দিব এইখানে, ওকে। আর যদি তুমি দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করো তাহলে তোমাকে এসএসসি দিতে হবে, জেএসসি দিতে হবে, এবং হচ্ছে পিএসসির রেজাল্টটা এইখানে বিষয়ের নামগুলো সিরিয়াল বাই সিরিয়ালে লিখে দিবা, এবং নাম্বারগুলো মানে সর্বমোট প্রাপ্ত নাম্বার কত যদি জানা থাকে লিখবা, নাহলে গ্রেড পয়েন্টটা লিখে দিলেই কিন্তু তোমার কাম শেষ, ওকে।
এবং তোমার যদি ঐচ্ছিক কোনো বিষয় থাকে ঠিক আছে তাহলে হচ্ছে ওগুলো লিখে দেবে, অর্থাৎ ফোর সাবজেক্ট যেগুলো থাকে ওগুলোই হচ্ছে ঐচ্ছিক বিষয়। ওকে, সো হচ্ছে আমি নিচে চলে যাচ্ছি। ছয় নাম্বার উপস্থিতি তথ্য, এটা তোমাদের পূরণ করার কোনো প্রয়োজন নাই, এটা তোমাদের শিক্ষকরা পূরণ করবে 20 সালের উপস্থিতি দেখে। ওকে, সাত নাম্বার দেখো, সাত নাম্বার, আট নাম্বার, নয় নাম্বার, এইগুলাতে তোমাদের দ্বিধাদ্বন্দ্বে পড়ার কোনো প্রয়োজন নাই, কেননা এখানে দেখো কো কারিকুলার কার্যক্রম যদি প্রযোজ্য হয় তাহলে টিক মার্ক দিয়ে দিবা। সো তোমাদের স্কুলে যদি কোনো কো কারিকুলার হচ্ছে কার্যক্রমে তুমি অংশগ্রহণ করে থাকো, দেখা যাচ্ছে স্কাউট থাকে, গার্লস গাইড থাকে, ডিএনসিসি থাকে, এগুলাতে যদি তুমি কোনোটাতেও যদি যোগদান করে থাকো তাহলে অবশ্যই হচ্ছে তুমি টিক মার্ক দিয়ে দিবা, না যোগদান করলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আট নাম্বার দেখো তোমার শখ। ওকে, সো তোমার শখ এইখানে কৃষিকাজ থাকতে পারে, বই পড়া থাকতে পারে, চিত্রাঙ্কন, তোমার যেটা শখ সেইটাতে তুমি টিক মার্ক দিয়ে দিবা। তো বেশিরভাগই তোমরা দেখবা যে হয়তো বাগান করাতে টিক মার্ক মারছে কিংবা হচ্ছে বই পড়াতে টিক মার্ক মারবে। সো তোমার যেটা তুমি এটা দিয়ে দিবা। এবং নয় নাম্বার দেখো, নয় নাম্বারে অংশগ্রহণ, তুমি যদি তোমার স্কুলে বা কলেজে কোনো কিছুতে অংশগ্রহণ করে থাকো তাহলে হচ্ছে এগুলোতে টিক মার্ক দিয়ে দিবা। ওকে, সো সাহিত্য ও সংস্কৃতি যদি নিয়ে যদি কোনো তাতেও তুমি অংশগ্রহণ করে থাকো টিক মার্ক, না হলে দেওয়ার দরকার নাই। ক্রীড়া এটাতেও হচ্ছে সেম, সৃজনশীল ও শুদ্ধাচার এটাতেও হচ্ছে সেম, যদি থাকে নিজ প্রতিষ্ঠানে কখনো যদি তুমি অংশগ্রহণ করে থাকো তাহলে টিক মার্ক দিবা, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। দশ নাম্বার অর্জন বা পুরস্কার বা সনদ সংক্রান্ত, তুমি যদি এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে তোমার এই যে ক্রীড়াতে বা সাহিত্যে বা যে কোনো কিছুতে অংশগ্রহণ করে তুমি যদি হচ্ছে দেখা যাচ্ছে পুরস্কার অর্জন করে থাকো তাহলে কিন্তু এগুলাতে টিক মার্ক দিয়ে দিবা, নাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নাই। শিক্ষার্থীর ক্যাটাগরি, ওকে, সো কিছু কিছু শিক্ষার্থী যারা কর্মজীবী মানে হচ্ছে হচ্ছে কাজ করে পড়াশোনা করে তারা হচ্ছে কর্মজীবীতে টিক মার্ক দিবে, যাদের বাবা মার হচ্ছে জমি জমা এক সময় ছিল, নদী ভাঙনের কারণে ভূমিহীন হয়ে গেছে, তারা এই দুই নম্বরে টিক মার্ক দিবে। এবং যারা হচ্ছে মুক্তিযোদ্ধার পোষ্য মানে নাতি নাতনি বা হচ্ছে নিজের ছেলে মেয়ে, যদিও ছেলে মেয়ে হবে না, নাতি নাতনি হবে, সো ওইটাতে টিক মার্ক দিবা। যারা অনাথ, বাবা মা নাই, এতিম, এই তারা এগুলাতে টিক মার্ক দিবে। আর আপনি যদি এই পাঁচটার মধ্যে কোনোটাতেও না পড়েন তাহলে কোনো কিছুতে টিক মার্ক দেওয়ার দরকার নাই। এখন দেখেন এখানে বন্ধুরা শিক্ষার্থীর স্বাক্ষর, এইখানে শুধুমাত্র শিক্ষার্থী নিজের হাতে এইখানে স্বাক্ষরটা দিবে এবং তারিখটাও নিজের হাতে দিয়ে দিতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখবা, তোমার নিজের স্বাক্ষর তুমি দিবা, শ্রেণী শিক্ষকের স্বাক্ষর তুমি দিতে যাবা না। ওকে, নালে কিন্তু তুমি অবশ্যই বেতের বাড়ি খাবা। ওকে, সো দেখো শ্রেণী শিক্ষকের স্বাক্ষর এবং শ্রেণী শিক্ষক ওই স্বাক্ষরটা যেদিন দিবে তারিখ অটোমেটিকলি লিখে দিবে, নামটাও তার লিখে দিবে, এনআইডি নাম্বারও লিখে দিবে, মোবাইল নাম্বারও শ্রেণী শিক্ষকের লিখে দিবে। ওকে, এবং বন্ধুরা সবচেয়ে শেষে যেটা দেখতে পাচ্ছ, প্রত্যয়ন, প্রত্যয়ন দেখো, এ তথ্য ছকে প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও নির্ভুল, অর্থাৎ এই প্রত্যেকটা তথ্য তোমাদের টিচার প্রধান শিক্ষক হচ্ছে চেক করবে, করার পর উনি নিজে স্বাক্ষর দিবে, ওনার নাম তারিখ লিখবে, মোবাইল নাম্বার, এনআইডি কার্ডের নাম্বার লিখে তারপর হচ্ছে এটা উপর লেভেলে সাবমিট করবে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা প্রায় 18 মিনিট 3 সেকেন্ড পার হয়ে গেছে, সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা দেখছো ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারো, এবং যদি তোমার কোনো ভাই বোনের বা কারো প্রয়োজন হয় তাহলে লিঙ্কটা শেয়ার করে দিতে পারো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকিও।